হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আফরিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি ড্রিঙ্ক, দুধ বাদামের শরবত বা বাদামের মিল্কশেক রেসিপি। শরীরকে সচল ও রোগমুক্ত রাখতে প্রতিদিন বেশ কিছু উপাদানের দরকার হয়, যার বেশিরভাগই বিদ্যমান থাকে দুধ ও বাদামে। তাই এই সুপারফুড একসঙ্গে খেলে পুষ্টির ঘাটতিজনিত কোনো সমস্যাই থাকবে না। বাদাম দুধে রয়েছে ফাইবার, যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। বাদাম দুধে উপস্থিত ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতরে লুকিয়ে থাকা সব রকমের ক্ষতিকারক উপাদান বের করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে থাকে। এছাড়াও হার্টকে ভালো রাখতে পারে বাদাম দুধ। বাদাম ও দুধ খেলে শরীরের আয়রন ও রাইগোফ্লোবিনের ঘাটতি দূর হয়ে যায়। নিয়মিত বাদাম দুধ খেলে দৈনিক ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা যথাক্রমে প্রায় 30% ও 25% পূরণ হয়ে যায়। এখানে কিছু কাজু, পেস্তা ও চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামগুলো একটু গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। এখন সামান্য দুধ দিয়ে বাদামগুলো প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে 1/2 লিটার দুধ জাল করে নিচ্ছি। এখন দিচ্ছি 1/2 কাপ চিনি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট বা যারা ডায়েট কন্ট্রোল করতে চান তারা কিন্তু সুগারটা অ্যাভয়েড করতে পারেন। এখানে দিচ্ছি 2টো এলাচ, আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন। টেস্ট বাড়ানোর জন্য আমি 2টো কলা দিচ্ছি, আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন দুধটা রুম টেম্পারেচারে আনার পর সব কিছু একসাথে ব্লেন্ডারে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে সুস্বাদু বাদামের শরবত বা বাদামের মিল্কশেক রেসিপি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।